ভুটানকে হারিয়ে নারী অনূর্ধ্ব বিশ সাফের ফাইনালে উঠেছে বাংলাদেশ। কমলাপুরে শামসুন নাহারের হ্যাট্রিকে ভুটানকে 5-0 গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় ফাইনালে মুখোমুখি নেপালের বিপক্ষে লড়বে শামসুন নাহার রিপা আকলিমারা। কমলাপুর স্টেডিয়ামে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতদের স্মরণে ম্যাচের আগে 1 মিনিটের নীরবতা। ড্রাগনের দেশের ফুটবল কন্যাদের ওপর শুরু থেকেই সারাশি আক্রমণ চালিয়েছে স্বাগতিকরা, তবে গোল পেতে অপেক্ষা করতে হয়েছে বেশ কিছু সময়। 22 মিনিটে আক্ষেপ ঘোচান আকলিমা, সহযোগী ছিলেন অধিনায়ক শামসুন নাহার। 1 মিনিট পরেই শামসুন নাহারকে ফাউল করলে পেনাল্টি পায় বাংলাদেশ, তবে স্কোর বাড়ানোর সুযোগটা নষ্ট করেন রিপা। প্রথমার্ধেই উন্নতির কর্নার থেকে স্কোর শিটে নাম লেখান অধিনায়ক শামসুন নাহার। 2-0 লিড নিয়েই বিরতিতে যায় ছোটন বাহিনী। বিরতির পর আবারও শামসুন নাহারের ঝলক, লাল সবুজের অধিনায়কের ড্যাশিং পারফরমেন্সে মলিন হয় ড্রাগন বাহিনী। 60 মিনিটে আকলিমার পর 61 মিনিটে শামসুন নাহারের হ্যাট্রিক, দাপুটে জয়ে ফাইনালের টিকিট বাংলাদেশের। হতাশায় শেষ হয় ভুটানের অনূর্ধ্ব 20 সাফ মিশন। ফাইনালে হিমালয় কন্যা নেপালকে হারিয়ে আরও একবার পুরো জাতিকে এক সুতোয় গাঁথার অপেক্ষায় লাল সবুজের ফুটবল কন্যারা, যেখানে শামসুন নাহারে শতভাগ আস্থা কোচ গোলাম রব্বানি ছোটনের। শামসুন নাহার টিমের অবস্থান থাকাটা একটা টিমের জন্য অনেক উদ্দীপনা তৈরি করে, এবং শামসুন নাহার না থাকলে সেটা অনেকটাই আমরা মিস করি। তো অবশ্যই অবভিয়াসলি এখানে এটা বলার কোনো অপেক্ষা রাখে না যে শামসুন নাহার আমাদের জন্য খুবই ভাইটাল একটা। 7 পয়েন্ট নিয়ে রাউন্ড রবিন লিগ চ্যাম্পিয়ন হিসেবে ফাইনালে বাংলাদেশ, আর তাদের প্রতিপক্ষ শক্তিশালী ভারতকে হারানো নেপাল। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।